জাত পাতক লৈ বিতর্ক শেষেই হোৱা নাই। মঙলদৈৰ গণকচত এইবাৰ মৃতকৰ স্বার্থক লৈ খেলিমেলি। দল সংগঠন বিধায়ক বহিও লব নোৱাৰিলে সিদ্ধান্ত। জাত পাতক লৈ দেখুওৱা চূড়ান্ত গুড়ামি আৰু এলান্ধুকলীয়া মানসিকতাৰ বাবে অসমবাসীৰ ওচৰত ক্ষমা খুজিলে মঙলদৈৰ গণকচুবাসীয়ে। মৃত অতুল শর্মার পরিয়ালের প্রতি করা ভুলের বাবে ক্ষমা খোঁজার লগতে ঘটনাক অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে বিতর্ক ইমানতেই অন্ত পেলাবলৈও আহ্বান জানালে। কিন্তু সেই আহ্বান জানার ঠিক পিছতে এইবার নতুনক আরম্ভ হল আন এক বিতর্ক। মৃতকর স্বার্থর কাম কাজ কোন সমাজের পুরোহিতে করব তাক লৈ এই নতুন বিতর্ক। শেষ হল বলে বিতর্কটো ওলোটাই আকৌ সেই জাত পাততে রোল গই। ক্ষমা বলি নহয়, ক্ষমা বলি নহয়, আমি কাজ কামখিনি করা আমাক কোঅপারেশন করক, আমি করে দিই। রাইজর ভুল হয়েছে, মৃত অতুল শর্মার বাসগৃহত বিষয়টো লৈ আলোচনাত বহিল কেইবাটাও সংগঠনের নেতৃত্ব। আলোচনালৈ আহিল স্থানীয় বিধায়ক বসন্ত দাসু। এতিয়া কথা হল গণকর পুরোহিতে হেনো আনের স্বার্থর কাম কাজ নকরে। ব্রাহ্মণ সমাজের পুরোহিত অহার বোলে প্রশ্নই নাহে, গতি গণক সমাজের পরামর্শ কোঁচ রাজবংশী পুরোহিতর হতুয়াই শ্রাদ্ধ করাই লোক। যদি মই আসল কথাটো কইছো, আমার যি শর্মা সম্প্রদায়ের পুরোহিতে গণক সম্প্রদায়ের পুরোহিতে এই নকরে এনেকুৱাকে কাজ, এইখন কাজ নকরে বাবে যদি পারে তেওঁলোকৰ এটা আকাশ উদলরে কোঁচ রাজবংশীবিলাকৰ এটা পুরোহিত আছে, নিজা আছে, তেওঁলোকে সেই পুরোহিতখিনি ব্যবস্থা করে দিয়ে যদি আমি বাকিগুলা কাজ চলোৱাত আমি রাইজ কোঁচ রাজবংশীর দাবি অতুল শর্মার পত্নী কোঁচ রাজবংশী হওয়ার বাবেই মৃতকর সৎকার নকরি গাঁত খান্দি পুতি থই সম্প্রদায়টুক হেয় প্রতিপন্ন করিলে। সেয়েহে গণক সমাজে রাজহুয়াকৈ ক্ষমা খুঁজিলেহে বিষয়টি মীমাংসালৈ আহিব পৰা যাব। কোঁচ রাজবংশী জনগোষ্ঠীটুক এই সমাজখনে যি ধরনের অপমান করিলে, যি ধরনের অপমান করিলে, আমি এই সমাজক রাজহুয়াভাবে প্রেস মিট মাতি ক্ষমা খোঁজার কারণে আহ্বান জানাইছো। অতুল শর্মার স্বার্থ কোনে করিব এতিয়াও ঠিক হওয়া নাই। আলোচনাও আধরুয়া হয়ে রল জাত পাতর বিচারতে। সঁচাকৈয়ে আমি একবিংশ শতিকাতে বাস করছোনে? মঙলদৈৰ পৰা কেমেৰা পাৰ্চন প্ৰাঞ্জলৰ সৈতে ৰিচিপত চহৰীয়া, DY365।